বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার নিষ্ঠুর কসাই। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গণতন্ত্রকে হত্যা করার জন্যই আওয়ামী লীগ 2014 সালে ভোটারবিহীন নির্বাচন করেছে। জনগণের ভোট ছাড়া অন্যায়ভাবে 2018 সালে রাতের আধারে নির্বাচন করে ক্ষমতায় থেকেছে। একের পর এক প্রহসনে নির্বাচন করে এখন রাষ্ট্রপতির সাথে সংলাপ করে কমিশন গঠনের নাটক করছে। তিনি আরো বলেন, 2014 সালের 5 জানুয়ারি একতরফা নির্বাচনের দিনকে কেন্দ্র করে বুধবার ঢাকা সহ সারা দেশে জেলা সদরের মানববন্ধন পালিত হবে। বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির নেতা। গণতন্ত্রের হত্যার এক নিষ্ঠুর কষায়ে পরিণত হয়েছে, এখন থেকে নাই, অনেক দিন থেকে। বন্ধুরা, তাই আগামীকাল 5ই জানুয়ারি ঢাকা সহ সারা দেশের জেলা সদরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হবে।